মাংস নাই কে ওই যে ও পাইলো তো বড় একটা কেমনে পাইলো আরে তোর তো দেখেন এই যে ওর কপাল কত ভালো বিশাল এক টুকরা পাইছে আর ও এক টুকরাও পাই নাই এ তুইও পাইছা নাম যাই হোক ওনাকে ডাকা হয় পিসাব তো ওনার হলো ওরস হবে না কালকে ওরস তাহলে আপনাদের এই যে যারা ভিডিও দেখতেছেন সবার হলো দাওয়াত নাকি ডরাইতেছেন না তো বাজার সদাই করছেন করে ফেলাইছেন দুধ বাদ না তাহলে ধরেন এই যে দুধের জন্য আপনাদের 500 টাকা দিলাম 36 কেজি না আর চাল কতটুকু ওই জায়গায় হ্যাঁ এই যে চাল আদা ধনে পাতা এই যে বিভিন্ন সবজি ফুলকপি মিষ্টি কুমড়া সিম ওদিকে আলু এটা কি বাটেন কি মশলা গরম মশলা ওদিকে যে পেঁয়াজ এটা কি এটা দেখিব ও মাংস দিতে আছে আর কি বাড়ি বাড়ি থেকে চাল আসে সেগুলো এখানে জমা হয় হ্যাঁ আমাদের ডা উঠে গেছে সমস্যা নাই তাহলে এভাবে আশেপাশে মানুষজন চাল দেয় নাকি তাহলে এটারে কি সিন্নি বলে এটারে বড় পীরের সিন্নি বড় পীরের সিন্নি পীরের নাম কি আব্দুল কাদের জিলানি আচ্ছা আর এই যে এই লোকজন হলো কতজন লোক দাঁত দিছেন এত অল্প চাইলে কি 300 মানুষ খেতে পারবো হ্যাঁ কয় কেজি চাল এটা কি সব মানুষ দিছে এটি মাইসে দিছে আপনারা আলাদা দিবেন মানে 30 কেজি চাইলে খিচুড়ি না তাহলে 1 কেজি চাইলে কয়জন মানুষ খাইতে পারে 1 কেজি চাইলে কয়জন খাইতে পারে 6 জন তাহলে 180 জন 300 আর 180 জন আচ্ছা তাহলে খিচুড়ির তুলনায় হলো পায়েস হলো মনে হয় কম হয়ে গেছে খালি কোনো মৃত্যু দেবেন আমি তো খালি পায়েসই খাই তাহলে কেমন হবে হ্যাঁ যেখানে কবুতরের খোপ আর কবুতরের খোপের এই জায়গাটা তীর দুনুক এটার কাহিনীটা কি হ্যাঁ এটা কি কোনো কারণে দিছেন না কেম নেই পোলাবানে খেলে কায়া খেতে এবার ওটা দেখলে কাকা আসে না নাকি আসলে আসে না ভালো বুদ্ধি তো জাল ধরানো হইলো চার কেজি চাল দেওয়া হইতেছে মোটামুটি এক মন দুধের মধ্যে অনেক সুন্দর তো এই যে উপরে যে সরজমটা আছে ওইটা হলো খাইতে মজা বেশি তো এই যে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে মরিচের গুঁড়া এগুলা কি কোনো পরিমাণ আছে না খালি অনুমান করে দিতেছেন মোটামুটি পরিমাণ আছে এই যে মেহমান এলো দাঁত দাঁত খাওয়ার লিগা মিষ্টি নিয়ে তো মশলা অনেকক্ষণ কষানো হইলো প্রায় 10 মিনিট আর এই যে এখানে মাংস আগেই রান্না করে রাখা হয়েছে এই মাংসটা মিশিয়ে দেওয়া হবে আর কি যেখানে রান্না হইতেছে তার পাশে একটা জিনিস দেখলাম একটা পান সুপারি চাল আর টাকা এটা কিসের জন্য হ্যাঁ কেডা পুইজে হিন্দু গো হ্যাঁ
না সে এটা এটা কার জন্য উৎসর্গ করা হয়েছে এটা আল্লাহর ইচ্ছা যাই হোক এটা গ্রামের ঐতিহ্য এটা নিয়ে আমরা কথা না বলি এটা সবাই করে এটা এবং সেইভাবে ওনারা মাইনে আসতেছে আর মাংসটা একদম রান্না প্রায় শেষ হবে তখন দিয়ে দিবে আর কি তো এই যে খিচুড়ি রান্না শেষ দেখতে পাচ্ছেন যে এক ডেক খিচুড়ি অলরেডি মানুষজন খাওয়া শুরু করছে তো এই যে জনগণ খাইতেছে হ্যাঁ কেমন হয়েছে মাংস নাই কে ওই যে ও পাইলো এত বড় একটা কেমনে পাইলো আরে তোর তো দেখেন এই যে ওর কপাল কত ভালো বিশাল এক টুকরা পাইছে আর ও এক টুকরাও পাই নাই এ তুইও পাইছা দেখেন পাওন যায় নাকি কলা পাতায় হলো শিননি তো ওর জন্য কিছু করতে পারলাম না যেহেতু আমার বাড়ি না ওর জন্য মাংসের ব্যবস্থা করা পারলাম না মাংস বাইশ আবার এই সাইডে রাখলি কে হ্যাঁ মাংস খাবার পরে খাবি না আগে খাবি তাহলে ওর মন খারাপ আসছিল ওর মা ওর পাতে মাংস ছিল না ওর রিকোয়েস্ট করে এক পিস মাংস দেওয়া হয়েছে কেমন আছে কেমন আছে খিচুড়ি কেমন হয়েছে রে খেয়েছে না আচ্ছা তো এই যে আমরাও খাইতে বসছি তো প্রথমে পায়েস খাইতেছি শম্পা খাইতেছে বলতে খিচুড়ি তো আমার একটা বদ অভ্যাস আসতে হইতেছে এই ক্ষীর আর খিচুড়ি একসাথে মিশিয়ে খাওয়া তো এটা কেউ খান কিনা আমি জানি না আমি খাই দুটাই মশলা ভালো হয়েছে সিন্নিগুলো এমনিতে টেস্ট হয় তো এই বদ অভ্যাস আমার আছে এই ভিডিও দেখে আবার কে কি ভাবতেছেন জানি না মানে এখানে মানে ঝাল আর মিষ্টির একটা অন্যরকম একটা কম্বিনেশন হয় যারা কখনো খান নাই ট্রাই করে দেখতে পারে তো ওই যে যখন যে আসতেছে কলা পাতা নিয়ে খাইতেছে এটা হইতেছে মজা তো ওই যে ছাগলের বাচ্চা কলা পাতা চুরি করে ভাগছে একটা তো এই জায়গায় মেলা কিন্তু জমে গেছে দোকানপাট অনেকগুলো চলে আসছে কাস্টমার কিরকম হ্যাঁ এবং তো কয়লা একটা বেসা কিনা হয়েছে 25 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর তাহলে কে কে কিনতেছে এ কিনছো না তোমরা কেন হ্যাঁ খাওয়ার জিনিস কিনছো এটা এটার কাজ কি ফুটকা ফুলে না দেখি ফুলা আছে দেখি এলে কয় টাকা দাম কো দুই নম্বর জিনিস আনছ এই দিয়ে আরেকবার বেশি দয় না হ্যাঁ কই তোর ফুতে জোর নাই রে আরে যে পাখির খাঁচা কত করে হ্যাঁ কই কি রে মামা লাইট জ্বলে মারাত্মক ব্যাপার কোনটা এটা 20 এটা 30 এটা এটা লাইট জ্বলে আর এটা লাইট জ্বলে না এর লিগা না না কত এটার দাম ও এটা টান দিলেই চলে না নামাই দেন দেখি চলে নাকি মাটিতে চলবো তাই না ফ্লোরে চলবো না হে দে তো এটা হয়ে যায়
আর এই জায়গায় কি কি ফুসকা ফুসকা ফুসকার জালমুড়ি নাকি জালমুড়ি বানাইতেছে চানাচুর শশার ওটা সুলা নানান পদের মশলা এটা কি তেল না স্যার তেলের মশলা তেলের মশলা না আর ওখান থেকে মুড়ি মেলা স্থলে যে আর এক দোকান চলে এলো এটা কিসের দোকান এটা হলো গজা বাদাম না কত 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 কইছ ভালো আছো নিব তো নিয়ে তো কইতেছে কি আশ্চর্য তুমি কানে দাও গা খালি আমাকে কানে আর দুন না কোন তো মেলা মোটামুটি জমে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ।